বয়স 50 পেরিয়ে যাওয়ার পর অনেকটাই বেড়ে যায় ঘুমের গুরুত্ব। 50 পেরিয়ে যাওয়ার পর যারা 5 ঘন্টা কিংবা তার কম ঘুমোন, তাদের দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। গবেষণার ফল বলছে, প্রতি রাতে যারা 5 ঘন্টার কম ঘুমোন, তাদের বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় 30% বেশি। যারা দৈনিক অন্তত 7 ঘন্টা ঘুমোন, তাদের তুলনায় 60 বছর বয়সে এই ঝুঁকি বেড়ে যায় 32%। 70 বছর বয়সীদের ক্ষেত্রে এই ঝুঁকি 40% বেশি। এক্ষেত্রে দীর্ঘস্থায়ী রোগ বলতে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদযন্ত্রের সমস্যা, স্ট্রোক, শ্বাসকষ্ট, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, স্মৃতিভ্রংশ বাদ, পারাকিনসন্স এবং মানসিক অবসাদকে চিহ্নিত করেছেন গবেষকরা। গবেষকদের দাবি, পর্যাপ্ত ঘুম হরমোনের ভারসাম্য রক্ষা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, বিপাক হার ঠিক রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা করে।